আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এখনই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডিজাইনের লট গানটা। একদমই সহজ পদ্ধতি এবং সময়ও কিন্তু খুবই কম। তো আপনারা চাইলে কিন্তু এই ফর্কটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখে নিতে পারেন। এটা কিন্তু একদম স্টাইলিশ আর অনেকটা সুন্দর একটা ফর্ক। আপনারা যদি তৈরি করেন সবার পছন্দ হবে। তো আমি এখানে 5 ইঞ্চি চওড়া এবং 4.5 ইঞ্চি লম্বায় কাপড়টা নিয়েছি। এটা আসলে গলা কাপড়, গলা কাটিং করার পরে বেরোয়ছে। আর আমি সঙ্গে নিয়েছি ওই ফিতাটা এবং সঙ্গে নিয়েছি এই যে 1 ইঞ্চি করে কাপড়। আপনারা চাইলে আরও একটু বেশি চওড়াও নিতে পারেন। আর এই লম্বাটা আমি আসলে নিয়েছি আমাদের ইচ্ছা মতো, কুচিতে যতটা লাগে আর কি। আপনারা যদি বেশি করে কুচি দেন সে তো লটকানটা কিন্তু অনেকটা সুন্দর হবে। ওকে, তো ইচ্ছা মতো আপনারা নিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এখানে কাপড়টা কীভাবে করে ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একদম সেম টু সেম এভাবে করে করে নিতে পারেন, দেখতে অনেকটা সুন্দর লাগবে। আপনারা চাইলে এরকম গোলও রেখে দিতে পারেন, চাইলে কিন্তু এরকম করেও করে নিতে পারেন। ওকে, তো এই যে আমাদের এটা তো হলো। এবার আমরা এটার সঙ্গে কাপড়টাকে সেলাই করে দেবো, কালো কাপড়টাকে। তো কালো কাপড়ের প্রথমে যেটা করবো সেটা হচ্ছে সাইডটা আমি মুড়িয়ে নিব, এই যে এভাবে করে। আপনারা চাইলে 2 ইঞ্চিতে নিয়ে সাইডটা একটু মোটা মোটা করে মুড়ে দিলেও কিন্তু ভালো হবে। আমি এখানে আসলে জিগজ্যাগ সেলাই দিয়ে সেলাই করতেছি, তার কারণে 1 ভাঁজ দিলেও কোনো সমস্যা নেই। তবে 2 ভাঁজ দিয়ে সেলাই করলে একটু বেশি ভালো হয়। তো আমরা সবসময় চেষ্টা করবো ছোট ছোট টুকরা কাপড় দিয়ে কীভাবে সুন্দর ডিজাইন তোলা যায়। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা নিজেরাও সেই ডিজাইনটা করে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু বাসায় বসে প্রফেশনালি আমাদের এই ডিজাইনগুলো মানে কাজ করতে পারেন ডিজাইনগুলো নিয়ে। তো অবশ্যই আপনারা নিজেরাও এই ডিজাইনগুলো তুলে নেবেন। আমার এখানে তো সবাই আমাদের এই ড্রেস আপগুলো পছন্দ করে। আশা করি কেউ যদি আপনারা প্রফেশনালি এই ডিজাইনগুলো শিখে নেন এবং নিজেরা ট্রাই করেন, তাহলে কিন্তু বাসায় বসে আপনারা ইনকামও করে নিতে পারবেন। তবে আমি যেটা মনে করি, সিম্পল যেসব ডিজাইনগুলো আছে তার সঙ্গে একটু ছোট ছোট এরকম লটকান বা শু বোতাম বা বিভিন্ন ধরনের ছোট ছোট কিছু অ্যাড করে ডিজাইনটাকে ডাবল সুন্দর করা যায়। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও দেখে নেবেন এবং ছোট ছোট বড় বড় সব কিছু শিখে নেবেন। ওকে, এবং ইনশাল্লাহ বাসায় বসে আপনারা অনেক সুন্দরভাবে মানে একটা প্রফেশনাল ভাবে কোনো একটা বিজনেস করে নিতে পারেন। তো দেখুন আমি যেটা মনে করি, আপনারা যদি এভাবে করে ডিজাইন করা শিখে যান তাহলে আপনার বাসাতে অনেক লোকজন অর্ডার দিতে আসবে এবং সেখান থেকে আপনারা কিছু ইনকাম করে নিতে পারেন। আর যদি প্রফেশনালি ধরে থাকেন তাহলে কিন্তু মোটামুটি নর্মালে হালকা জবের মতোই কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারবেন বাসায় বসে থেকে। ওকে, ইনকামটা করে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখানে কুচি দিয়ে দিয়ে এটাকে বসে নিলাম। কুচিটা যদি আরোই বেশি ঘন দেওয়া যায় তাহলে আরোই ভালো। ওকে, তো এটাকে এবার এর ভিতরে রেখে দেন আমি সাইডটা সেলাই করে দিব। এই যে দেখুন, তো এরম হলো আমাদের ডিজাইনটা। ঠিক একইভাবে আমি আরো একটা করে নেব। এই যে আমাদের দুইটা করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর। আর ফ্রকে দিয়ে কিন্তু ডাবল সুন্দর হয়েছে, তাই না? আমার তো অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা ট্রাই করে নেবেন পুরোপুরি। আমি এরপর আরো অনেক ডিজাইন নিয়ে আসবো আপনাদের সামনে। অবশ্যই ততক্ষণ পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর হ্যাঁ, যদি কোনো কিছুতে কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার অনেকটা ভালো লাগবে যে আপনারা আমার সবচেয়ে কাছের বন্ধু, যে যার কারণে আসলে সমস্যাগুলো ভালোভাবে ধরিয়ে দিয়েছেন। আর যদি আপনারা আমাদের ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই বলবেন, আমাদের সেটা শুনতে ভালো লাগবে। তো এখন আমি এটাকে পার করে নিচ্ছি, দেখুন এই যে এভাবে করে। তো আশা করবো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং রোজ দিন ভিডিও দেখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক কিছু লিখবেন।
যাই হোক, সবাই অনেক 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 ভালো থাকবেন, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।